ছেলেরা জীবনেও কোনোদিন শাকচুন্নি হয় না, বুঝতে পেরেছ? এমন আরো হতে পারে কি, বারো বনিতা। বারো বনিতা মানে কি বুঝো? এই বারো বনিতা এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। বারো বনিতা মানে হচ্ছে ওই যে তোমরা যে একটা শব্দ বলো, বারো ভাতারি। এই বারো ভাতারি বলতে আসলে অভিধানে কোনো শব্দ নাই, বারো ভাতারি না শব্দটা, শব্দটা অ্যাকচুয়ালি বারো বনিতা, নিত্য স্ত্রীবাচক শব্দ। মানে বেশ্যা বা প্রতিটা টাইপ যে নারী তাদেরকে বলা হয়। তাই এটা আগে তুমি বলবা না অ্যাকচুয়ালি ভাতার মানে, মানে তোমরা যে বারো ভাতারি বলো তোমরা জানোই না এটার মানে কি। ভাতার মানে হচ্ছে স্বামী। তো তোমরা বারো ভাতারি বলতে বুঝিয়ে থাকো যে নারীর বারোটা স্বামী আছে, তাকে বুঝিয়ে থাকো। তো যে নারীর বারো মানে অ্যাকচুয়ালি বোঝানো হয় তাকে, মানে যার অনেকগুলো পুরুষ আছে, যার অনেকগুলো বেড়া আছে তাকে বোঝানো হয় থাকে। তো সেই অর্থে আসলে শব্দটা অভিধানবদ্ধ শব্দ হচ্ছে বারো বনিতা, বারো বনিতা, ওকে, বারো ভাতারি না। তো যাই হোক, নতুন একটা শব্দ তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই জন্য আমাকে একটা চকলেট গিফট করতে পারো।